লাইলাতুল কাদর রাত কিভাবে জাগবো, এটা ছিল কথা। লাইলাতুল কাদর লম্বা করে দীর্ঘ সময় ধরে সালাত আদায় করতে হবে, একাই পড়তে হবে। কোরআন মাজিদ মুখস্থ বেশি না থাকলে সূরা ইখলাস পড়তে পড়তে অনেকক্ষণ পড়তে হবে, তারপরে রুকুতে অনেকক্ষণ থাকতে হবে, তারপরে সিজদায় অনেকক্ষণ থাকবে, তারপরে চার রেকাত পড়ার পরে ঘণ্টাখানেক যাব তাসবিহ তাহলিল জিকির আজকার ক্ষমা কান্নাকাটি, তারপরে চার রেকাত পড়বে, সকাল হয়ে যাবে। শেষ রমজানে আমাদের এলাকার মসজিদের মাইকে অজগচল বা বিভিন্ন কথা বলে, সব না জায়েজ বিদাত, মসজিদের মাইকে রমজান মাসে কোনো কথা বলতে পারবে না আজান ছাড়া, রাতে একবারে সব কিছু হারাম। ইমামের পিছনে সালাত আদায়ের সময় সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলাতে হবে? হবে না, শুধু সূরা ফাতেহা। সালাতু তাসবিহ আদায় করা যাবে কি? হাদিস জয়ীফ, জাল, করা যাবে না। ঘুম থেকে উঠার পর নাকে তিনবার পানি দিয়ে ঝাড়তে হয়, এই হাদিস কি আমলযোগ্য? অবশ্যই, অত হাদিস সহি। ঘুম থেকে উঠার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত দ্বারা ঘুমের চিহ্ন মুছে ফেলতেন, এই হাদিস কি সহি? জি। রাতে সূরা কাফেরুন পাঠ করলে শিরক থেকে মুক্তি লাভ করা যাবে, এ কথা মিথ্যে। সূরা কাফেরুন পড়লে শিরক থেকে মুক্তি পাবে, এ কথা রাসূল বলেননি। বিশ রাকাত তারাবি পড়া কি বিদাত? জি, হাদিস জাল, বিশ রাকাত তারাবি পড়া যাবে না। বয়স্ক ভাতা কি আর টাকা নেওয়া যায়? হয় ওটা হুজুর ফার্মেসির নাম বিসমিল্লা, না ফার্মেসির নাম বিসমিল্লা রাখতে হবে, এমনি কোনো একটা নাম রাখতে হবে বিসমিল্লা, ওগুলো কোরআন মাজিদের আয়াত, ওভাবে ব্যবহার করা যাবে না। হুজুর ছেলে বাচ্চা ও মেয়ে বাচ্চার দুধ খাওয়ার ব্যাপারে কি সময় নির্ধারণ আছে? জি না, মায়ের বুকে যতদিন দুধ আছে ততদিন বাচ্চা খাবে দুধ। তো আমরা যে শুনেছি দুই বছরের পরে খেতে পাবে না, ওটা হলো দুধমা প্রমাণের জন্য। দুধমা দুই বছরের পরে কোনো মহিলার যদি দুধ খায় কোনো বাচ্চা, সেটা দুধমা হবে না, মায়ের দুধ যতদিন ইচ্ছা খাবে। হায়েজ অবস্থায় সিয়াম পালন করা যাবে কি? তা কি আর হয়, হায়েজ অবস্থায় সিয়াম পালন করা যাবে না। হুজুর আমার একজনের সাথে খুব রাগারাগি হয়েছে, তারপর মনে করেন আমার ভুল হয়েছে, স্বীকার করে তার কাছে ক্ষমা চেয়েছি, দেয়নি, এখন আমার জন্য দুজনে মারা গেছি, তাদের স্থান কোথায়? এতে যে ক্ষমা চেয়েছিল সেই ভালো মানুষ, বাকিটাকে আল্লাহ মাফ করুক। আমরা শুনেছি যে বেনামাজির জানাজা পড়া যাবে না, নামাজকে অস্বীকার করে যে তার জানাজা পড়া যাবে না, যে শয়তানি করে নামাজ পড়ে পড়ে না ছাড়ে পড়ে, এর জানাজা পড়তে হবে। রুকু পেলে রাকাত হবে কি? জি, রুকুই রাকাত। তো সূরা ফাতেহা হয়নি যে, তো রুকুটা রুকুর জায়গাটা ফাতেহা পড়ার নয়, সেই জন্য পড়েছে, তবু হবে কেন? আল্লাহ নবী রুকুকে রাকাত বলেছেন, এজন্য হবে। আর সূরা ফাতেহার পড়ার জায়গাতে যদি কেউ সূরা ফাতেহা না পড়ে তাহলে তার সালাত হবে না। একজন ফকির মসজিদে দান চাইতে এসে মসজিদের মাইক ব্যবহার করা যাবে কি? না, এসব ফকিরের জন্য মসজিদের মাইক ব্যবহার করতে হবে না। আমরা জানি কোরআন তেলাওয়াত
সুর দিয়ে পড়তে হয়, কিন্তু বক্তব্যতে কোরআনের আয়াত কেন সুর দিয়ে পড়া হয় না? সুর দিয়ে পড়া নয়, উচ্চারণ ঠিক হতে হবে। আমাদের এলাকায় কোনো ব্যক্তি মারা গেলে বিভিন্ন গ্রাম থেকে মহিলারা আসতে পারবে কি পারবে না? ফেতরা আদায় করি, জি না, ফেতরা আদায়কারী বিতরণকারী বেতন পাবে না, ওটা সামাজিক দায়িত্ব পালন করে। আর যারা পাওয়ার কথা আছে তারা তহসিলদার, শুকরিয়া, ফেতরার টাকা ফকির মিসকিনকে দিবেন, মাদ্রাসা থেকে বিরত থাকবেন, ফকির মিসকিনকে দেওয়ার চেষ্টা করবেন, শুকরিয়া। চেয়ারে আসলে শরীরের গতিতে সালাত আদায় করাই উত্তম, দাঁড়িয়ে বসে চেয়ারে না পড়াই ভালো। কেউ পড়লে সেটা সালাত হবে না এই কথা আমরা বলি না, না পড়াই ভালো, তবে চেয়ারে পড়লে সালাত হয়ে যাবে এটা বলি। হ্যাঁ পারবে, ইফতার অন্যের বাড়িতে করতে পারবে না কেন? মরা মানুষের নামে খাওয়ানো ঠিক নয়, ইফতার একজন আর একজনের বাড়িতে করবে, কোনো সমস্যা না, বরং ওটাই ভালো। শুকরিয়া, সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাস্তার পাশের জমি দান করেছে আগে, মাদ্রাসা হবে কি? ছেদের জেদের অধিকার হবে, ছেদের অধিকার হবে, আশা করি উত্তরটি দিবেন। কি হলো? রাস্তার পাশের জমি দান করেছে, আগে মাদ্রাসা হবে কি ছেদের অধিকার হবে? ছেলেদের অধিকার আগে না পরে এরকম কিছু বুঝাচ্ছে, ছেলেদের অধিকার হবে যে যে মানে যদি প্রশ্নটা এরকম হয় যে ছেলের অধিকার আগে না মাদ্রাসাতে দান করা আগে, অর্থ সম্পদ তিন ভাগের ভাগের এক ভাগই দান করে দিতে পারে, কাজেই আর তোমার পিতে মাদ্রাসায় জমি দিতে পারে। আসসালামু আলাইকুম শায়খ, আপনার কাছে একটা প্রশ্ন, বিয়ের সময় ছেলে অথবা মেয়েদের বয়স না না জোটার কারণে যে যে কাজী সাহেব যে জোর করে টাকা নেয়, টাকাটা নেওয়া জায়েজ কি? এটা কি মানে কম বয়সের ছেলে মেয়েদের বিবাহ দিলে এমনি তো সরকারি ভাবে বেকায়দা, আবার টাকা কেন এইভাবে? খুতবা চলাকালীন উদাহরণ দিতে পারা যাবে কি না? কোরআন হাদিসের অনুকূল হলে উদাহরণ দেওয়া যাবে। চুল বিভিন্ন পণ্যের বিনিময়ে ক্রয় করে বিক্রি করা যাবে কি? চুল ক্রয় বিক্রয় হারাম, মানুষের মহিলাদের চুল ক্রয় বিক্রয় হারাম। পাতার বিড়ি বাঁধা যাবে কি? যাবে না। পাতার বিড়ি বাঁধা যাবে না। সিজদা থাকা অবস্থায় হাতে আঙ্গুল এবং পায়ের আঙ্গুল যদি সবগুলো ঠেকে না থাকে তাহলে কি সিজদা হবে? সব কি আর ঠেকে নাকি? মাত্র বৃদ্ধ আঙ্গুল ঠেকবে, বাকিগুলো তো ঠেকবে না।